नमस्कार स्वागत 24 घंटा আমি পূজা আপনাদের সঙ্গে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কার দখলে কোন এলাকা আর সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ কারণ তার দিকে নজর সবার যেভাবে আমরা দেখেছি বিজেপি সেখানে প্রচার করেছেন নরেন্দ্র মোদি তিনি তিন দিনের পর দিন সেখানে পড়ে থেকেছেন এবং যে আক্রমণাত্মক বিজেপির প্রচার তাতে কি উত্তরপ্রদেশের ক্ষমতায় আসবে বিজেপি তার দিকে নজর সবার গোবলায়ের হৃদয়পুরে কার দখল যাচ্ছে তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি লখনউ থেকে কমলিকা সুপ্রভাত তোমাকে কমলিকা জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি মুড প্রথমে সেটা তোমাকে জেনে নিতে চাইবো देखो पूजा सुप्रभात एवं लखनऊर जन्य आजकेर ए प्रभात अर्थात आजकेर ए सकाल कोन दिके जाबे सेटाई किन्तु देशेर सबचेये बड़ो प्रश्न एवं आमरा जेटा जानते पारछि जे गतकाल समस्त महारथीरा कारोरई किन्तु रात्रे घुम हयनि कारण जेखाने आमि दाड़िये रयेछि ठीक आमार पेछने रयेछे लखनऊर विधानसभा এই নবাবী শহর লখনৌর বিধানসভার সিংহাসনে কে বসবে এই 403 যে সিট রয়েছে সেই 403 সিটের মধ্যে কার দখল থাকবে 202 যে মার্জিন সেটা কে পার করবে সেটা একটা বড় প্রশ্ন শুধুমাত্র উত্তরপ্রদেশের জন্য না গোটা দেশের জন্য কারণ এখানের এই বিধানসভাই আগামী দিনে অর্থাৎ 2019 এ দিল্লিতে কার জোর থাকবে সেটা বলে দেবে একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির জন্য এটা একেবারেই মরণবাচন লড়াই কারণ মোদি ম্যাজিক মোদি নমিক্স অর্থাৎ যেরকম ভাবে আমরা নোট বাতিলের সিদ্ধান্ত নিতে দেখেছি নরেন্দ্র মোদিকে সেই সিদ্ধান্ত কতটা ঠিক তার কিন্তু জনাদেশ আজকে এখান থেকে পাওয়া যাবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অখিলেশ যাদব ভার্সেস নরেন্দ্র মোদি এটা একেবারে স্পষ্ট কারণ গতকাল সারা দিন এবং উত্তরপ্রদেশের নির্বাচনে আমরা দেখতে পেরেছি এই দুই পক্ষ অর্থাৎ স্বয়ং প্রধানমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরোধিতায় যেভাবে একেবারে ক্যাম্প করে পড়ে থেকেছেন সেটা কিন্তু একেবারেই নজিরবিহীন সেখান থেকে দাঁড়িয়ে এক্সিট পোল এসেছে যদি আমরা উত্তরপ্রদেশের ইতিহাস দেখি 2007 মায়াবতী ক্লিন সুইপ 2012 সমাজবাদী পার্টি ক্লিন সুইপ এই 2017 10 বছরের মাথায় কোনো ক্লিন সুইপ হবে নাকি হাং হবে নাকি বিজেপি এজ থাকবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে মায়াবতী এবং তার জন্য গতকাল লখনৌ শহরে সারাদিন কিন্তু মায়াবতীর মায়া চলেছে অর্থাৎ আমরা যেরকম দেখলাম যে যারা জোট রয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির তরফ থেকে ইতিমধ্যেই মায়াবতীকে ফিলার দেওয়া শুরু হয়ে গেছে অন্যদিকে বিজেপির তরফ থেকেও তাই করা হচ্ছে সুতরাং একেবারে বলা যেতে পারে রেজাল্ট আউট ফর দি বিগ পিপল মানে যারা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে যেরকম নরেন্দ্র মোদি যেরকম অমিত শাহ যেরকম অখিলেশ যাদব যেরকম রাহুল গান্ধী এদের প্রত্যেকেরই ভবিষ্যৎ কিন্তু আজকে এইখানে কার জোর বেশি হবে তার উপরে কমলিকা তুমি আমাদের সঙ্গে থাকো উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কেশব মুজ্জা তার কি বক্তব্য আমরা শুনবো पार्टी को सत्ता से बाहर होना है इसका आभास सत्ता में बैठे हुए चाहे वो उनके प्रवक्ता हों चाहे उनके मुखिया हों सबको हो चुका है और भारतीय जनता पार्टी सत्ता में आने जा रही है और हम सत्ता में आकर के किसी को सताने के लिए नहीं विकास में भ्रष्टाचार करने के लिए नहीं जमीनों पर कब्जा करने के लिए नहीं ऐसे लोगों को सुधारते हुए और उत्तर प्रदेश को विकास के पथ पर आगे ले जाने के लिए अध्यक्ष जी पंजाब और गोवा में छोड़ के तीनों राज्य में बीजेपी ने अपने सीएम कैंडिडेट का ऐलान नहीं किया प्रधानमंत्री चेहरे पर गए थे अब चूंकि रिजल्ट के लिए आप अस्वस्थ हैं फिर किस तरह से सीएम की वो भी हो जाएगा आप आज दिन भर का वोटों की गिनती होने दीजिए शाम तक कुछ संकेत आपको मिलेंगे जब संसदीय बोर्ड की बैठक होगी विधायक दल चुना जाएगा तो स्वाभाविक तौर से बिना मुख्यमंत्री के उत्तर प्रदेश में भारतीय जनता पार्टी की सरकार नहीं चलेगी जो सरकार आएगी उसका मुख्यमंत्री भी होगा लेकिन वो तय करने का काम केंद्रीय नेतृत्व करेगा আবারও চলে যাবো কমলিকার কাছে কমলিকা আমরা দেখেছিলাম প্রচারের সময় বিজেপি কিছুটা হলেও সমঝে চলেছিল মায়াবতী দল অর্থাৎ বিএসপিপি এবং সেখানে দাঁড়িয়ে যেরকম ধরনের এক্সিট পোলের যে সমীক্ষাগুলো সামনে আসছে সেখানে মায়াবতী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে মায়াবতী শিবির অর্থাৎ বিএসপির তরফ থেকে এই নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া কি পাওয়া গেছে অর্থাৎ যদি সপা কংগ্রেস তারা এগিয়ে থাকে তারা যেরকম বিএসপির হাত ধরতে চাইছে অন্যদিকে আমরা দেখছি যে বিজেপিও বিএসপির হাত ধরার দিকে এগিয়ে আছে বিএসপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে দ
देखो বিএসপির তরফ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া না পেলে বিএসপি ক্যাম্প থেকে যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে একটা জিনিস স্পষ্ট, আজকের রেজাল্ট কি হয় সেদিকে নজর রেখেছে তারা, এবং যেরকম এক্সিট পোল 60-40-70 এই রকম নাম্বারের বেশি দিচ্ছে না বিএসপি বিএসপিকে। বিএসপির বক্তব্য হচ্ছে যে তাদের নাম্বার 140-50 অর্থাৎ এক্সিট পোল যা দেখাচ্ছে তার থেকে তারা বেশি পাবে। মায়াবতীর যদি ভোট আমরা বিচার করি তাহলে দেখবো যে গত লোকসভা অর্থাৎ 2014 যেখানে আমরা মোদী ম্যাজিক দেখেছি সেখানে কিন্তু 0.19% মাত্র ভোট ছিল মায়াবতী, একটি আসন লোকসভায় কিন্তু মায়াবতী পায়নি, এবং 2012-র যদি আমরা দেখি 2012-তেও কিন্তু মায়াবতী যদিও একটা একটা পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে কিন্তু খুব ভালো ফলাফল মায়াবতীর হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে বিএসপি কিন্তু এই নির্বাচনে একেবারে চুপচাপ প্রচার করেছে, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিজেপির কোথাও অ্যাডভান্টেজ হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে সেটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, যেটা 19% মুসলিম ভোট ব্যাংক আছে সেই মুসলিম ভোট ব্যাংকের মধ্যে কিন্তু ডিভিশন এনেছে মায়াবতী, কারণ 100 জন দলিত মুসলিমকে তিনি টিকিট দিয়েছেন। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে মায়াবতী 40-60%, কিন্তু যদি হাং অ্যাসেম্বলি হয়, যদিও উত্তরপ্রদেশের ইতিহাস বলছে উত্তরপ্রদেশ ক্লিন সুইপ দেয় পশ্চিমবঙ্গের মতো, কিন্তু যদি হাং অ্যাসেম্বলি হয় সেখান থেকে মায়াবতীর এই 40-60-100 যতই পাক মায়াবতী সেটা গুরুত্বপূর্ণ হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যেটা গ্র্যান্ড অ্যালায়েন্সের যে মুখটা তারা কিন্তু চাইছে মায়াবতীকে কোনো না কোনো ভাবে নিজেদের কাছে পেতে, এবং ইতিমধ্যেই আমরা যেটা পাচ্ছি জানতে পাচ্ছি যে গোলাম নবী আজাদ কংগ্রেসের তরফ থেকে কিন্তু মায়াবতীর কাছে একটা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, অখিলেশ যাদব তিনিও চাইছেন মায়াবতীর কাছে পৌঁছতে, কারণ বিজেপিকে আটকাতে যেভাবে তারা পার্লামেন্টে একসঙ্গে থাকেন, বিজেপিকে যেভাবে বিহারে আটকানো গেছিল সেই স্ট্র্যাটেজি কিন্তু অখিলেশ যাদব রাহুল গান্ধীর যে গ্রুপ তারা কিন্তু করতে চাইছে, কিন্তু সবকিছু ডিপেন্ড করছে আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারছি একেবারে তাই আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কোন দিকে এগোবে উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফল। অনেক ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি লখনৌ থেকে, এবং কমলিকা ছাড়া অন্যান্য প্রতিনিধিরা আমাদের রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা রয়েছেন এবং দিনভর ফলাফলের খবর রাখতে চোখ রাখুন 24 ঘন্টায়। ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছে আম জনতা, জিতবে বিজেপি রেজাল্ট আউটের আগে ফুল কনফিডেন্ট রীতা বহুনা যোশী। কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতির নয়া ঠিকানা এখন বিজেপি, এবার নিজে লড়ছেন লখনৌ ক্যান্টনমেন্ট থেকে। গণনা শুরুর আগে ভোরে সপরিবারে তিনি পৌঁছে যান মন্দির পুজো দিতে। লোকতন্ত্র মে কাম ওর আপকি ছবি সবসে মহত্বপূর্ণ হতি হ্যায়, কিস দল সে আপ লড় রহে হো মহত্বপূর্ণ হোতা হ্যায়, তো মে সমঝতি হু কি মেরি বহুত জিত জো হ্যায় আচ্ছি হোগি, ওর জনতা কা ওর মতদাতাও কা জো আশীর্বাদ হ্যায় ও আজ এক আচ্ছি বহুমত কে রূপ মে পরিণত হোগা। क्या लग रहा है बीजेपी कितनी सीट्स लेकर आएगी? देखिए उत्तर प्रदेश में 250 के ऊपर बीजेपी जाएगी, इसमें कोई संदेह नहीं है, और सरकार भी भारतीय जनता पार्टी बनाएगी क्योंकि लोकमत भारतीय जनता पार्टी के साथ।